নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বেতুকান্দি সুইচ গেটের ট্রায়াল রান সম্পন্ন, মহিষা বিলের জল নামল নদীতে। ফের কাছাড় পুলিশের অভিযানে জব্দ বৃহৎ পরিমাণ হিরোইন, ধৃত দুই যুবক। রামনগরে সড়কের কাজের শিলান্যাস, পাকা পথ প্রকল্পের অর্থে হবে নির্মাণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পর বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ নিয়ে গোটা শহর জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। জনগণের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ শুরুর নির্দেশ দেন, যার দরুন বহু প্রতীক্ষিত বেতুকান্দি বাঁধের সংস্কার সহ এই সমস্যার স্থায়ী সমাধান হল রবিবার। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বেতুকান্দি বাঁধ সংলগ্ন সুইচগেটের ট্রায়াল রান করা হয়। বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে এদিন নবনির্মিত ডাইকের মাধ্যমে মহিষাবিলের জল ছেড়ে দেখা হয়। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার যেভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এর জ্বলন্ত প্রমাণ বেতুকান্দি বাঁধ। মহিষাবিলের সমস্যা অনেক পুরনো, যেটা নিয়ে কংগ্রেস সরকার বিগত দিনে অনেক রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিধায়ক। নির্বাচনের সময় মহিষা বিল নিয়ে জনগণের বারবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস, কিন্তু বিজেপি সরকার বহু প্রতীক্ষিত বেতুকান্দি বাঁধের স্থায়ী সমাধান করতে সক্ষম হয়েছে। বন্যার এক বছরের মধ্যে ইরিগেশন থেকে ওয়াটার রিসার্চ বিভাগকে কাজ হস্তান্তর করে বেতুকান্দি বাঁধ সহ মহিষা বিলে জমা জলের স্থায়ী সমাধান করেছে বর্তমান সরকার। নবনির্মিত এই ডাইকের মাধ্যমে এখন থেকে মহিষা বিলের জল দ্রুত গতিতে বরাক নদীতে গিয়ে পড়বে। এতে আগামীতে জমা জল সহ বন্যার কবল থেকে শহরবাসী স্বস্তি পাবেন বলেও আশা প্রকাশ করেছেন বিধায়ক। শীঘ্রই পূর্ত দপ্তরের সহায়তায় বেতুকান্দির রাস্তার কাজ শুরু করা হবে বলেও জানিয়েছেন দীপায়ন। বর্তমানে এলাকায় যাতায়াত করতে স্থায়ীদের কিছুটা সমস্যা হলেও মুখ্যমন্ত্রীর সহায়তায় শীঘ্রই সড়ক নির্মাণের কাজ শুরু হবে বলে উল্লেখ করেন তিনি। আমরা লক্ষ্য করেছি মহিষা বিল যখনই নির্বাচন এসছে তাদেরকে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মহিষা বিলের সমস্যার সমাধান হবে, কিন্তু আমাদের সরকার দুই বছরের মাথায় আপনারা লক্ষ্য করেছেন যে এই লং পেন্ডিং যে আজকে যে এই প্রবলেমটা সলভ করতে সক্ষম হয়েছে, এক বছর সম্পূর্ণ হয়নি। এক বছরের ভেতরে আমরা লক্ষ্য করেছি যে এটা প্রথম ইরিগেশনের প্রজেক্ট ছিল, ইরিগেশন থেকে সেটা হস্তান্তর করা হয় ওয়াটার রিসোর্সকে, আর ওয়াটার রিসোর্সের মাধ্যমে এই চ্যানেল বানিয়ে আজকে মহিষা বিলের যে জমা জল থাকতো, যে জলটা বেসিক্যালি শিলচর আমাদের টাউন হয়ে আর সেটা ইয়েতে গিয়ে বাংলাঘাট গিয়ে পড়তো, এই যে টাউনের যে হয়ে যখন জল যেত তখন সমস্যা দুইটা, মহিষা বিলের আশেপাশে যারা থাকতেন তারা বছরের পর বছর উইন্টার সিজনে জলের নিচে থাকতেন, আর টাউনের সমস্যা হলো যে নালাগুলো কংগ্রেস পিরিয়ডে কি হয়েছে, এনক্রোচমেন্ট হয়ে ছোটো হয়ে গেছে, যার জন্য এই যে মহিষা বিলের জলগুলো সেই জলগুলো যতটুকু পরিমাণে যাওয়া উচিত ছিল সেই পরিমাণে যাওয়া সম্ভব হতো না, 10% যেত না, যার জন্য আরবান ফ্লাডিংয়ের সমস্যা হতো। এখন মহিষা বিলের জল রিভার সাইডে বরাকের জল যখন নিচু থাকবে তখন আমাদের এই মহিষা বিলের জলগুলো বেরিয়ে যাবে, যেটার আজকে আমরা শিলান্যাস উদ্বোধন আমরা করলাম, আনুষ্ঠানিক উদ্বোধন। মাননীয় পূজিত হাজারিকা মহাশয় বলে গেছেন, উনি দেখে গেছিলেন পরিদর্শন করে আমাদেরকে বলে গেছেন, মাননীয় আমাদের লোকসভার সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাকে বলে গেছেন যে আপনারা এসে এটাকে একটা টেস্ট ড্রাইভ দেবেন। কাছাড় পুলিশ দুদিন আগে শিলচর চেঙ্কুড়ি এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীর গাড়ি থেকে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করে। শনিবার রাতে ফের কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে সোনাইয়ের সৈয়দপুর কাটাগাছ তলা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করে। রবিবার কাছাড়ের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ সোনাইয়ের সৈয়দপুর কাটাগাছ তলা এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর ঘর থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে সঙ্গে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে প্রায় 143টা সাবানের বাক্স থেকে 2 কেজি 200 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আটক করা মাদক ব্যবসায়ীর নাম হাকিম ইসলাম ও ফজল লস্কর। পুলিশ সুপার জানান, এই মাদকের বাজার মূল্য 15 কোটি টাকা।
পুলিশ সুপার আরও বলেন, মাদকের ঘাটিকে উৎখাত করতে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক করা ড্রাগস ব্যবসায়ীদের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের অতিসত্বর আটক করে জেলে প্রেরণ করা হবে বলে জানান তিনি। যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ সোনাবাৰী ঘাটৰ সমীপৱৰ্তী এটা অঞ্চল, কটাগছতল বুলি এটা অঞ্চল আছে, তাতে এটা আমি অভিযান চলাইছিলোঁ। আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী, সাসপেক্টেড টু বি হিৰোইনছ, আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই সামগ্ৰীৰ 143 চাবোনৰ পেকেটত আমি সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই সামগ্ৰীসমূহ, এই নিচাযুক্ত সামগ্ৰীসমূহ চব্জিৰ বেগ, যেনেকৈ আদা, নহৰু আদি বেগৰ ভিতৰত লুকুৱাই সরবরাহ করবর কারণে চেষ্টা করেছিল। আর এই অভিযান কালত আমি দুজনক ব্যক্তিক আমি এরেস্ট করবলে সক্ষম হয়েছো। এজনের নাম হল ফজল লস্কর, আর আনজনের নাম হল, তেখেতের ফজল লস্করের ঘর হল শহীদপুর পার্ট টু, আর আনজনের নাম হল হাকিম ইসলাম, হল কটাগস্থল শিলচর। এই দুইজন ব্যক্তিয়ে হাকিম ইসলাম, এই দুইজন ব্যক্তিয়ে পুলিশের ঠকুর ধুলি দি সবজি বস্তার ভিতর এই সামগ্রীখিনি ভরাই সরবরাহ করবর কারণে চেষ্টা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমল থেকেই দেশে সুশাসন ও বিকাশের যাত্রা শুরু হয়েছে, কিন্তু প্রচারের আলোয় আসেনি। রবিবার রামনগর ডেভেলপমেন্ট কমপ্লেক্সের সড়কের কাজে শিলান্যাস অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন রামনগর ডেভেলপমেন্ট কমপ্লেক্সের বাইলেনের রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক। ওই কাজটি মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্পের অর্থে তৈরি হবে। এদিন স্থানীয় মহিলাদের উলুধ্বনি, শাখের ধ্বনিতে ফলকের কাছে নারিকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করলেন বিধায়ক। পরে স্থানীয় ক্লাবে আয়োজিত সভায় বিধায়ককে স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তারা। বিধায়ক তাঁর বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নে তার প্রয়াসের কথা তুলে ধরেন। সম্পূর্ণ সহযোগিতা করবেন প্রার্থী করবেন, যদি সম্পূর্ণ সহযোগিতা কাজ না করেন তাহলে কাজ তাড়াতাড়ি আসবে। অম্বিকাপুরটি তো অনেক ফেস করেছে আমার কন্ট্রাক্টার করার জন্য, হয়তো কিছুটা কারণ হচ্ছিল, কিন্তু অনেক সময় এগুলো রাত্রিবেলা ফেস করার জন্য অনেকটা কাজের অসুবিধা হয়, লেট হয়ে যায়। তো কাজটা যাতে ভগবান আমাদের আশীর্বাদ করেছেন, আজকের দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, রোদ্র দিচ্ছে, তো এই সুযোগে আমরা কাজটাকে যাতে তাড়াতাড়ি করতে পারি তার জন্য কন্ট্রাক্টারকে আমি অনুরোধ করবো। দেখুন, লাভ ক্ষতি করে দিতে পারে এই সমাজে, আজকে আমারও দায়িত্ব আছে। অনেকে এত ভাবেন যে এই পৃথিবীতে শুধু আমার জন্য আছে, আমার সাথে সাথে আমার মা বাবার সাথে সাথে পারিপার্শ্বিক যারা রয়েছে তাদেরও দায়িত্ব কিন্তু আমার রয়েছে। এই সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে, যেহেতু মানুষ হিসাবে এখানে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে একটা একটা সুন্দর জন্ম নিয়েছি, তাই এই সমাজের দায়িত্ব আমার। এই কথা মনে রাখে, মনে করে যদি কাজ করেন তাহলে কাজ কখনো খারাপ হতে পারে না, আমি এটা অন্তত পক্ষে বিশ্বাস করি। কারণ আপনারও ছেলেমেয়ে আছে, আমারও ছেলেমেয়ে আছে, আমরা যখন আমাদের ছেলেমেয়ে বড় হয়ে জিজ্ঞেস করবে যে বাবা তুমি তো এমএলএ আসবে, কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করবে বাবা তুমি তো কন্ট্রাক্টর আসবে, আর ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবে তুমি তো ইঞ্জিনিয়ার আসবে, এই এই রাস্তাটা অত তাড়াতাড়ি জন্য ভাঙিয়ে দেবে। তো সামহাউ উই পিপল অন্ট আলসার এবল টু আওয়ার চিলড্রেন, আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরা এই সমাজের কাছে আনসার দেব, কিন্তু আপনারাও কিন্তু আনসার দেব, এই কথা আপনাদের মনে রাখতে হবে। অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হঠাৎ করে যে হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, গ্রাহক সুরক্ষা সমিতি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত 27 মে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি এক সরকারি নির্দেশ জারি করে এই মাশুল বৃদ্ধির কথা সবাইকে জানিয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতি মনে করে এমনিতেই কিছু কিছু রাজ্য থেকে আসামের প্রতি ইউনিট বিদ্যুতের দাম অনেক বেশি, বাস্তবে এই রাজ্যে সেইভাবে বিদ্যুৎ উৎপাদন না হওয়ার ফলে জনগণের উপর দুদিন পরপর এ ধরনের অতিরিক্ত টাকার চাপ বাড়ছে। এটা সত্যি কথা যে পূর্বের থেকে আসামের বিদ্যুতের স্বাস্থ্য বর্তমানে অনেক ভালো হয়েছে, ভালোকে ভালোই বলতে হবে, তাই বলে এই গরিব রাজ্যের গরিব জনগণের কথা বিবেচনা করে এই হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার ঠিক হয়নি। বিদ্যুৎ মন্ত্রী এই মাশুল বৃদ্ধির সমস্ত দায়ভাগ ইলেকট্রিসিটি
রেগুলারিটি কমিশনের উপর যেভাবে ঠেলে দিয়েছেন, গ্রাহক সুরক্ষা সমিতি এর প্রতিবাদ করেছে। বিভাগের সাংবাদিক সংস্থা মাশুল বৃদ্ধির প্রস্তাব নিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে। অতএব মন্ত্রীর এই বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কাছে এক প্রতিবাদ পত্র পাঠিয়ে অবিলম্বে অতিরিক্ত মাশুল না দেওয়ার দাবি জানানো হয়েছে। তো আমরা দেখেছি, অতীতেও দেখেছি, আজকেও দেখছি যে বছরে একবার দুবার করে এভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়, এটা সঠিক নয়। আমরা এটাও স্বীকার করে নিচ্ছি যে অতীতে এই যে বিদ্যুতের যে স্বাস্থ্য, আসামে বিদ্যুতের যে স্বাস্থ্য ছিল, হেলথ, সেটা অনেক ইম্প্রুভ করেছে এবং আমরা হয়তো বা কিছুটা রিলিফও পেয়েছি, কিন্তু তাই বলে এভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করাটা ঠিক হয়নি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে 1-3 কিলো বিদ্যুৎ যাদের বাড়িতে সংযোগ রয়েছে তারা বাস্তবিক করতে তাদের 70% হচ্ছে নিম্ন আয়ের লোক। অতএব আমরা বলবো যে অন্তত 1-3 কিলো যাদের বিদ্যুৎ সংযোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই যে ইউনিট প্রতি যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে সেখানে ব্রেক ধরা হোক। এবং আমরা গতকাল মন্ত্রী নন্দিতা গার্লোসার কাছে একটা প্রতিবাদপত্র পাঠিয়েছি এবং অনুরোধ করেছি যে এই ধরনের পদক্ষেপ যেন বন্ধ করে দেওয়া। নবকলেবরে মন্দির নির্মাণ করে দ্বার উদ্ঘাটন এবং বিগ্রহ প্রতিষ্ঠা করল বাবুরবাজার কালীমঠ সেবা সমিতি। রবিবার ফিতা কেটে এই নবনির্মিত মন্দিরটি উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধু মহারাজ। মন্দির উদ্বোধন উপলক্ষে সকাল থেকে গোটা অঞ্চলে ছিল খুশির হাওয়া। প্রায় 40 বছর আগে এই অঞ্চলে এক সন্ন্যাসী এসে স্থানীয়দের মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। পরবর্তীতে স্থানীয়রা বাঁশের চালা দিয়ে মন্দির নির্মাণ করেন। স্থানীয়দের প্রচেষ্টায় বর্তমানে 1 কোটি টাকা পেয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে। বর্তমানে মন্দিরে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদির ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে সংস্কৃত টোল, গীতা পাঠ এবং পৌরোহিত প্রশিক্ষণ কেন্দ্র খোলারও পদক্ষেপ নেবে মন্দির কমিটি। কালীমঠ সেবা সমিতির উদ্যোগে নবনির্মিত শ্রী কালী মন্দিরের, শ্রী শিব মন্দিরের এবং শ্রী দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হলো। এই সুদৃশ্য মন্দিরে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরের নির্মিত হয়েছে, যাদের আত্মত্যাগ বা অন্যান্য ধন সম্পদ ইত্যাদি যারা এই মন্দিরে যাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, ভগবানের আশীর্বাদ তাদের শিরে, মায়ের আশীর্বাদ তাদের শিরে সহস্র ধারায় বর্ষিত হোক। এই মন্দিরকে কেন্দ্র করে এত এই বড়বাজার বাবুরবাজার অঞ্চলের মানুষের মধ্যে ঐক্য সৈক্য স্থাপিত হোক এবং প্রত্যেকে এই মন্দিরকে তাদের নিজেদের মন্দির বলে ভেবে এই মন্দিরের সর্বাঙ্গীন উন্নতি সাধনে বদ্ধপরিকর হন। মন্দির সুন্দর রাখার প্রয়াসই হন তাদের কাছে। আনুষ্ঠানিকভাবে চাইল্ড ভিলেজ হিসেবে স্বীকৃতি পেল কাছাড়ের ধলাইয়ের রুকনি চতুর্থ খণ্ড। রবিবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনা আয়োজিত এক সভার মাধ্যমে এই গ্রামটিকে শূন্য বাল্য বিবাহ গ্রাম বলে স্বীকৃত করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও কাছাড়ের মধ্যে অপরটি হল কাটিগড়া বৈরবপুর প্রথম খণ্ড। এদিনের স্বীকৃতি সভায় গ্রামবাসীদের সচেতনতার সাধুবাদ জানান মন্ত্রী পরিমল। আমরা সবাই এসেছি এখানে ভাষণ দেওয়ার জন্য না, এসেছি আপনাদেরকে স্যালুট করার জন্য, যে আপনারা অন্তত নিজের জীবশ্রেষ্ঠ হিসেবে, সমাজের মানুষগুলো যাতে জীবশ্রেষ্ঠ হিসেবে আগামী ভবিষ্যৎ নির্মাণ করতে পারে তার জন্য আপনারা কাজ করছেন। আপনার কোন মানুষ যদি তার সন্তানকে 12-13 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেয় বা সন্তান সম্ভব হওয়ার জন্য এনকারেজ করে,
তাহলে সে যে সন্তানের জন্ম দিবে এই সন্তানের মেচুরিটি আসবে না, তার মাথা ভালো হবে না, তার শারীরিক বিকাশও ভালো হবে না। এখানে মায়েরা আছেন, এখানে পিতারা আছেন, সবাই জানি আমরা ঈশ্বরের কৃপায় আমারও সন্তান আছে, আমার এক পুত্র এক কন্যা আছে, আমরা বিয়ে করেছি। ওইখানে যদি বিয়েটা হয় যে 10 বছর 12 বছরে 14 বছরে, তাহলে যে অমৃতের সন্তান পৃথিবীতে আসবে, আমরা মানব শিশুকে বলি অমৃতই সে পুত্রা, সে ভালো হবে, তার মন মানসিকতা তার শরীর তার চিন্তা তার চেতনা সব সমাজের জন্য হবে উৎকৃষ্ট। গরমের জন্য শিক্ষার্থীদের জন্য স্কুলের সংশোধিত সময় জারি করলো কাছাড় জেলা প্রশাসন। সোমবার থেকে জেলার স্কুলগুলির জন্য দিনের গরমের সময় তাদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের জন্য আরাম নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উভয় স্কুলের সময় সংশোধন করেছে। শনিবার এক আদেশ জারি করে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা 5 জুন থেকে সংশোধিত স্কুলের সময় কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। কাছাড় জেলার অধীনে সরকারি ও বেসরকারি উভয় স্কুলের জন্য সংশোধিত স্কুলের সময় শুরু হবে সকাল 7:30 থেকে এবং এলপি স্কুল ছুটি হবে 12:15। ইউপি স্কুলের জন্য সকাল 7:30 থেকে 12:45 পর্যন্ত এবং হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য সকাল 7:30 থেকে 1:15 পর্যন্ত। উদয়ের পথে এনজিওর পক্ষ থেকে 2023 সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় কিছু সংখ্যক কৃতি ছাত্রছাত্রীদের যে সম্মান জানানোর সাথে ওদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হলো। আজকের কার্যসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, পিঙ্কি দাস, সঙ্গীতা চৌধুরী, মৃত্যুঞ্জয় দাস, নিরুপম দেব প্রমুখ। ছোট দুধপাতের পূর্বলেন গ্রান্ট উন্নয়ন কমিটি গঠন করা হলো রবিবার। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প থেকে বঞ্চিত বলে আজ ছোট দুধপাতের পূর্বলেন গ্রান্ট উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। উক্ত ভুক্তভোগী জনগণের সর্বসম্মতিক্রমে প্রথমে তারা এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থার সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা নিয়ে সরব হন। গঠিত উন্নয়ন কমিটির নবনিযুক্ত সভাপতি সাবেদ আবেদ লস্কর, সম্পাদক শাহজান খান। আবাসের ঘর কিংবা অরুণাদয় কোনো জিনিস সব জিনিস থেকে ওরা বঞ্চিত হয়ে আছে, সেই জন্য আমরা এই পাড়ার আয় উন্নতির জন্য আমরা এই কমিটিটা তৈরি করেছি, যাতে আমরা আগে দিই আরো ভালো হইয়া চলি, যাতে এই পাড়ার মাঝে আমরা আয় উন্নতি করতে পারি সবাই ভাই বোনকে নিয়ে। আর আমরা যেন যে জায়গায় যেতে লাগে, চাহে MLA এর কাছে এবং আমাদের পঞ্চায়েত এপি যার কাছে যেতে লাগে, আমরা সবাই মিলে গিয়ে এটা প্রতিবাদ করব। গরিব ভাই বোনের জন্য আমরা এই ঘর অরুণাদয় যা কিছু সরকার তরফ থেকে এসব না কেন, আমরা এটা প্রতিবাদ করে নিয়ে আসব। আর আমাদের মোবাইলে যত বেশি পারেন আপনারা দয়া করে লাইক করবেন, যাতে আপনারা লক্ষ্মীপুর লোকনাথ সেবা সমিতির ব্যবস্থাপনায় সাড়ম্বরে উদযাপন হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরুধান দিবস। সারাদিন ব্যাপী কীর্তন সহ পূজার্চনায় উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেদিন পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজল মালাকার, বিশ্বজিৎ রায়, অসীম রায়, বিজয়া আচার্য, পম্পা পাল, দীপা দেব, পম্পা দেব, দেবজিৎ রায়, সুরজিৎ দাস, পূরবী চক্রবর্তী, চম্পা দাস, মিতা দাস, নিকিতা রায় সহ অনেকে। আমাদের লোকনাথ মন্দির 2012 থেকে এখানে স্থাপিত হয়েছে, আজ পর্যন্ত প্রত্যেক বছরই প্রোগ্রাম চলছে, এইভাবে প্রোগ্রাম যাতে চলে এটাই সবার কাছে অনুরোধ। প্রত্যেক বছর আমরা আগের দিন অধিবাস হয়, পরের দিন পূজা, সন্ধ্যা আরতি, সপ্তাহ হয়, সারাদিন মহাপ্রসাদ বিতরণ হয়, সবগুলা ভোগ আরতি হয়, সারাদিন এইভাবেই চলে আগে। আর দুদিন মান্ড হইব রাত্রেবেলা, আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে সবাই সাহায্য করি, সব মেয়ে লোক ছেলেরা সবাই সবাই সব সাহায্য করে। খালি তিরুধান উৎসব হয় না, ধর্ম উৎসবটাও হয়। উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে দেওয়া হবে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে সেলাই ও বিউটি পার্লারের ট্রেনিং। শিলচর হরিমোহন রোডে থাকা উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামের এই বেসরকারি সামাজিক সংস্থার পক্ষ থেকে দীর্ঘ 15 বছর থেকে মহিলাদের আত্মনির্ভর
বা স্বনির্ভর করার উদ্দেশ্যে বরাক উপত্যকার কাজ চলছে। ওই বেসরকারি সামাজিক সংস্থা থেকে সেলাই ও বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিয়ে প্রায় হাজার মহিলারা কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেয়েছেন বলে জানান সোসাইটির সভাপতি রাজকুমার দাস। আগামী 10 মে আগ্রহী যুবতী বা মহিলারা এই বিউটি পার্লারেও টেলারিং এ ভর্তি হবেন। তাদের শিক্ষা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। আমি রাজকুমার দাস, উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি। আমরা উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় আমাদের বরাকবাসীর যে সমস্ত মহিলারা লেখাপড়া করে আছেন তাদেরকে স্বনির্ভরশীল হওয়ার জন্য আমরা হরিমোহন লেন রাঙ্গিরখাড়ি শিলচারে 6 মাসের বিউটি পার্লার ও টাইলারিং কোর্স। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বেতুকান্দি সুইচ গেটের ট্রায়াল রান সম্পন্ন, মহিষাবিলের জল নামল নদীতে। ফের কাছাড় পুলিশের অভিযানে জব্দ বৃহৎ পরিমাণ হিরোইন, ধৃত 2 যুবক। রামনগরে সড়কের কাজের শিলান্যাস, পাকা পথ প্রকল্পের অর্থে হবে নির্মাণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।